নবী করিম সেস টাম্বল শিত মান সল্লা লিল্লাহি আরবাইনা ইয়ামান ফি জামাতে ইউদুরিকু তাকবীরাতান উলা খুচিবাত লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক সুবহানাল্লাহ বলেন আল্লাহ দয়াল নবী রাহমাতুল্লাহিন আরমিন বলেন তাকবীরে উলা শর্ত যদি জমাতে নামাজ আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে তাকবীর উলামা বুঝছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে এই যে আপনারা পিছনে যারা সেই সময় থাকেন এটাকে বলা হয় তাকবীরে উলা কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়ার পর্যন্ত যে আল্লাহু আকবার বলে নিয়ত করতে পারে সেটাই তাকবীরে উলা সর্বসা কুললে কথা হচ্ছে ইমামের পরপরেই এই ব্যক্তি আল্লাহু আকবার বলতে পারে এই ব্যক্তিকে বলা হয় তাকবীরে উলা পেয়েছে সোবাহানলা বলেন নবী বলেন এরকম যারা তাকবীর উলার সাথে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ সলাত আদায় করবে কথা বলেন কি আদায় করবে সলাত নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু বারা আচানে ওই ব্যক্তির আমল নামায় দুইটি মুক্তির ঘোষণা দুইটি দুইটি মুক্তির সার্টিফিকেট দিয়ে দেবে বারা নার একটা হচ্ছে জাহান নামের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট আর দ্বিতীয়টা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট তাহলে আমরা এই দুটি সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে চাই কি চায় না আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যা জীবনের দীর্ঘন্ত তো চল্লিশ দিন যাব কেউ যদি এক নাগারে তাকবীরে ওলা ফজর আদায় করতে পেরেছে জোহর আদায় করতে পেরেছে আসর আদায় করতে পেরেছেন মাগরিব আদায় করতে পেরেছেন ঈশা যারা আদায় করতে পেরেছে আল্লাহর নবী বলেছেন দুইটি জায়গা থেকে দুইটি বিষয়ের মুক্তির সার্টিফিকেট আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওই বান্দাদেরকে দিয়ে দেবে একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অপরটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট আমরা ভাই চাই কি চাই না নবী করিম সিস্টামের ও হাদিসে আছে যেই ব্যক্তি চল্লিশ রক্ত নামাজ মসজিদে নবী শরীফে পড়বে সবাই বলেন কোথায় পড়বে মসজিদে নবী শরীফে চল্লিশ রক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে আল্লাহর হাবিব সিস্টামের এক হাদিসে আছে হাসরের ময়দানে আমার নবী বলেন ওই উম্মতকে আল্লাহর কাছে আমার প্রতিবেশী বলে আমি সাক্ষী দেব আমি রসুলের প্রতিবেশী বলবো সুতরাং যারা উমরাই যান যারা হজে যা আমি তাদের সাথে তাদেরকে বলবো বিনয়ের সাথে চেষ্টা করবেন অন্তত চল্লিশ ভক্ত নামাজ মসজিদে নবী শরীফে জামাত সহকার আদায় করতে যারা যান অনেকেই মার্কেটে দৌড়ান যারা যান অনেকে বাজারে দৌড়ান যারা যান অনেকে ঘুরতে এদিক সেদিক চলে যান খবরদার এটা কোনোভাবে করবেন না চল্লিশ ভক্ত নামাজ তাকবীর ওলার সাথে যদি দৈনিক পাঁচ ভক্ত করে হয় তাহলে আট দিন যদি সলাৎ আদায় করতে পারে মসজিদে নববীতে হুজুর করিম সুস্তামের এক খাদিসে পাওয়া যাচ্ছে হাসরের ময়দানে সে আমার নবীর বেশি হয়ে দাঁড়াবে আল্লাহ তুমি আমাদেরকে মসজিদে নববী শরীফে গিয়ে অন্তত চল্লিশ দিন না হলেও চল্লিশ ভক্ত সলাৎ জামাত সহকারে তাকবীর ওলা সাত আদায় করার তৌফিক দান